আজকে আপনারা আমাদের মিডিয়া কর্মীর যে ভাইরা বন্ধুরা আছেন আপনারা প্রত্যেককে দেখেছেন যে এইখানে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে জাননি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছিলাম আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এই সমাবেশ কেন হয়েছে আপনারা প্রত্যেককে দেখেছেন বাসায় গেলে আসলে কারো কারোই কারো কারণ পাওয়া যায় না যে কতদিন আগে আমরা সংসদে শুনেছি যে বিদ্যুৎ নাকি আমাদেরকে ফেরি করে বেচতে হবে সেই বিদ্যুতের আমরা আজকে দেখা পাচ্ছি না সেই জায়গা থেকে এই যে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ নিয়ে প্রতিনিয়ত যে চুরি চলছে যে লুটপাট চলছে যে তালবাহানা চলছে সেই তালবাহানার প্রতিরোধে সেই তালবাহানার প্রতিবাদে আজকে আমরা গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আমরা গণসংহতি আন্দোলনের শরীর দল হিসেবে এই বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়েছি এবং গণতন্ত্র মঞ্চ যখন তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করে আমরা জাননি মন্ত্রণালয় অভিমুখে মিছিল করছি আমাদের শান্তিপূর্ণ মিছিল সেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কিভাবে আমাদের উপর হামলা করেছে আমাদেরকে কিভাবে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এটা আপনারা প্রত্যেকে দেখেছেন আমাদের অসংখ্য নেতাকর্মী তারা আহত হয়েছেন তাদের শরীর থেকে রক্ত ঝরেছে এবং এই যে রক্ত ঝরা এটা আসলে কেন আপনারা মিছিলে দেখেছেন যখন জোনায়েদ সাকি এসে নেতাকর্মীকে শান্ত করার চেষ্টা করছে যখন এই মানে এই যে হামলাটাকে সে আমাদেরকে শান্ত করে হামলাটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন পুলিশ এই জোনায়েদ সাকির উপর হচ্ছে সে পুরো ব্যারিকেডকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে এবং সেখান থেকে তার নেতাকর্মীরা তাকে রক্ষা করেছেন এই যে আজকে জোনায়েদ সাকির উপর ব্যারিকেডকে ধাক্কা মেরে ফেলে দেওয়া তাকে রক্তাক্ত তাকে আহত করার চেষ্টা করা এটা আসলে শুধুমাত্র জোনায়েদ সাকিকে আহত করার চেষ্টা না এইটা এই বাংলাদেশের মানুষকে এই বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষার যে লড়াই চলছে তার উপর আঘাত করার চেষ্টা তাকে রক্তাক্ত করার চেষ্টা বলে এই লড়াই আসলে দিন শেষে জয় হবে মানুষের এবং সেই জয় নিশ্চিত করে মানুষের উপর আজকে আপনারা আমার উপর হামলা করছে সেটা বিদ্যুৎ দিয়ে সেটা দ্রব্যমূল্য দিয়ে সেটা নিপীড়ন দিয়ে সেটা রোড মার্চের উপর হামলা দিয়ে সেটা এই ব্যারিকেড মাথার উপর ফেলে দিয়ে আপনারা আমার এই হামলার প্রতিশোধ এই হামলার প্রতিকার যদি করতে হয় সেটা আপনারা আমাকেই করতে হবে মনে রাখবেন সত্যের জয় সবসময় হয়েছে এবং সততার জয় মানুষের অধিকারের জয় সবসময় হয়েছে এই বাংলাদেশের মানুষ 30 লক্ষ মানুষের রক্তের মধ্য দিয়ে অর্জিত রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জিত হয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার করার দায়িত্ব এখন আপনার আমার আমাদের প্রত্যেকের একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা ভোটাধিকারের একটা সমতার বাংলাদেশ আমাদের প্রত্যেকের চাওয়া একটা অধিকারপূর্ণ বাংলাদেশ একটা নাগরিক মর্যাদার বাংলাদেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং সেই অধিকার নিশ্চিত করার জন্য আপনার আমার মাঠে নামা ছাড়া এখন আর কোনো উপায় নাই আপনি আমি ঘরে বসে থাকলে সেই লড়াই কখনো বেগবান হবে না এবং আপনি মনে রাখবেন আপনার আমার রাজপথে আসার মধ্য দিয়েই এই লড়াই আমরা জয়ী হব এই লড়াইয়ে মানুষ জয়ী হবে এই লড়াইয়ে বাংলাদেশ জয়ী হবে এই লড়াইয়ে দিন শেষে বাংলাদেশের মানুষের অধিকার জয়ী হবে ফলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রকে আমরা বিনীত অনুরোধ জানাই আহ্বান জানাই যে যা কিছু ঘটছে যা কিছু করা হচ্ছে মানুষের সাথে মানুষের জীবন নিয়ে যত তালবাহানা করা হচ্ছে তার প্রত্যেকটার দিকে আপনারা চোখ খুলে দেখুন এবং সেই সকল নিপীড়নের আপনারা প্রতিরোধ করুন সেই সকল নিপীড়নের প্রতিরোধ করার মধ্য দিয়ে আপনি আমি আমাদের বেঁচে থাকার লড়াই আজকে সামিল হবে ফলে প্রত্যেককে আবারও আহ্বান জানাই অনুরোধ জানাই এই লড়াইয়ে আসুন গণতন্ত্র মঞ্চ সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই করছে সে লড়াই আপনার আমার জীবনের লড়াই আপনার আমার অধিকারের লড়াই আপনার আমার জীবন নিশ্চিতের লড়াই প্রত্যেককে আহ্বান জানাই সেই লড়াইয়ের জন্য বন্ধুগণ আমরা আজকে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই আপনারা আপনাদের পেশাদারী দায়িত্ব পালন করুন আপনারা অবৈধ সরকারে সহযোগী হিসাবে দেশের মানুষ আপনাদেরকে আর কোনোভাবেই দেখতে চায় না আপনারা যেই সরকারের ক্ষমতা এখন হাতে গোনা এই সরকার গত 15 বছর ধরে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে তাদের দলীয় বাহিনী হিসেবে তারা ব্যবহার করে জনগণের বিরুদ্ধে রীতিমতন তারা একটা অত্যাচার দমন নিপীড়ন চালিয়েছে গত 15 বছরে আপনারা জনগণের বিরুদ্ধে যে অপরাধ করেছেন তার তালিকা হয়েছে সেই তালিকা দিয়ে আগামীতে যারা বাড়াবাড়ি করেছেন পেশাদারি দায়িত্বের বাইরে গিয়ে তারা জনগণের বিরুদ্ধে অত্যাচার করেছেন দমন করেছেন গুলি চালিয়েছেন হত্যা করেছেন প্রত্যেকটা অপরাধের পাই পাই করে হিসাব নেওয়া প্রত্যেককে আইনের আওতায় এনে আগামীতে অন্যান্য অপরাধীদের মতন যারা টাকা চুরি করেছে যারা বিদেশে অর্থ পাচার করেছে যারা দুর্নীতি করেছে তাদের মতন ক্ষমতার যারা অপব্যবহার করেছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকের বিচার নিশ্চিত করা আমরা আজকে আপনারা যে বিক্ষোভ করেছেন ইতিমধ্যে শুনেছেন এই সরকার ইতিমধ্যেই তারা যেভাবে আজকে দমন নিপীড়ন করে ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায় দিন এখন ঘনিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের পৃথিবী ছোট হয়ে আসছে আওয়ামী লীগের আমি বলেছি প্রেস ক্লাবে এই সরকার এবার কোরবানির ঈদের পরে
আরেকটা ঈদ এই সরকার আর চোখে দেখবে না বাংলাদেশের মানুষ কোন আন্দোলন গণসংগ্রামের পথে এই সরকারকে কান ধরে গলায় গামছা লাগিয়ে পদত্যাগে বাধ্য করবে গণতন্ত্র মঞ্চ সেই লড়াইটা আমরা অব্যাহত রাখব আগামী 25 তারিখে আমাদের কর্মসূচি আছে ঈদের পরে ইতিমধ্যে আজকের সভার সভাপতি হাসনাত কাইয়ুম ঘোষণা করেছেন আগামী 19 থেকে 21 জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আরেকটা রোড মার্চ অনুষ্ঠিত হবে এই রোড মার্চে সরকারের পদত্যাগের দাবিতে সরকার যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে ওদেরকে ঘাট ধরে বিদায় দেওয়ার ছাড়া আমরা দেশ এবং জনগণকে রক্ষা করতে পারবো না সেই আপনারা রোড মার্চের প্রস্তুতি নেবেন তার আগে জেলা পর্যায়ে সমাবেশ হবে ঢাকাতে পদযাত্রা হবে এখানে বিক্ষোভ হবে বিভাগীয় পর্যায়ে সমাবেশ হবে আজকে সকল বিরোধী দল গণতন্ত্র মঞ্চ বিএনপি বারো দল সমমনা সহ সকল গণতান্ত্রিক প্রগতিশীল দেশপ্রেমিক মানুষ রাজপথে যে ঐক্য গড়ে তুলেছে এই সরকারকে বিদায় দেওয়া না পর্যন্ত সে ঐক্যকে আমরা জোরদার করব আরো বেগবান করব দেশকে রক্ষা করব বাংলাদেশকে আমরা রক্ষা করব আজকের এই কথা বলে আজকে যারা কষ্ট স্বীকার করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই বিক্ষোভে অংশ নেবার জন্য আপনাদের সবাইকে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই গণমাধ্যমের বন্ধুদেরকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাই পুরো বিক্ষোভের কর্মসূচি কভার করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের বিক্ষোভের কর্মসূচি আমরা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবেন সবাইকে ধন্যবাদ বৃদ্ধি এবং এই সরকারের পদত্যাগ এই সংসদের বিলুপ্তি নিরপেক্ষ সরকারের অধীনে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন এবং সংবিধানের সংস্কার সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং অন্য পাঁচটি সংগঠন মিলে এই গণতন্ত্র মঞ্চ যে চৌদ্দ দফা দাবিতে লাগাতার আন্দোলন করে যাচ্ছে সে আন্দোলনের আজকের কর্মসূচি হচ্ছে সচিবালয় উপলক্ষে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কিন্তু এর পরে আমরা জেলায় জেলায় আমাদের এবং বিভাগীয় শহরগুলিতে আমাদের সমাবেশ করব আমরা ঢাকায় পদযাত্রা করব এবং আগামী 19 থেকে 21 তারিখ পর্যন্ত আগামী 19 জুলাই থেকে 21 জুলাই গণতন্ত্র মঞ্চ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের কর্মসূচি ঘোষণা করছে আগামী 19 থেকে 21 জুলাই এই সরকারের পদত্যাগ এই সরকারের পদত্যাগ সংসদের বিলুপ্তি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন এবং সংবিধানের সংস্কার সহ গণতন্ত্র মঞ্চ ঘোষিত চৌদ্দ দফা দাবিতে যে কর্মসূচি ঘোষণা করছে সেই রোড মার্চ কর্মসূচি সহ অপর অপর কর্মসূচিতে আপনারা অংশ নেবেন সাথে থাকবেন এবং এই কর্মসূচিগুলিকে সফল করার ভেতর দিয়ে এইখান থেকে শুধুমাত্র সরকার বদল নয় শাসন ব্যবস্থা বদলের লড়াইকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে সেই লড়াইয়ে শরীক হওয়ার আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চের আজকের এই বিক্ষোভ কর্মসূচির পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের এইখানে সমাপ্ত ঘোষণা করছি আমরা এখান থেকে বিক্ষোভ নিয়ে